2016 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় 42,000 শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর মধ্যে 32,000 প্রশিক্ষণহীন শিক্ষক ও 10,000 প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। 2016 বঞ্চিত 139 জন অপ্রশিক্ষিত টেট পরীক্ষার্থীদের করা মামলায় শুনানি হয় আজ। আবেদন ছিল যে তাদের থেকে কম নম্বর পাওয়া প্রশিক্ষণহীন প্রার্থীরা প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছেন। শুনানিতে সওয়াল জবাব শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় 2016 প্রশিক্ষণহীন টেট পরীক্ষার্থীর নিয়োগেও দুর্নীতির স্পষ্ট ইঙ্গিত দেন। প্রয়োজনে তিনি সেই সময়কার পুরো প্যানেলটাই বাতিল করে দিতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আজ হাইকোর্ট চত্বরে এমনটাই জানালেন মামলাকারীদের আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। কতগুলো মন্তব্য এসছে কোর্ট থেকে, যেগুলো মানে আর্গুমেন্টের সময় এসছে কোর্ট মানে মন্তব্য করেছেন, একটা তার মানে রিমার্কেবল মন্তব্য হচ্ছে যে ঢাকি শুদ্ধ ভিতরে ঢুকিয়ে দেবো, দরকার পড়লে বিসর্জন দেবো, দরকার পড়লে 2016 পুরো প্যানেল ক্যান্সেল করে দেবো। কারণ 2016 প্যানেলে 32,000 নন ট্রেন ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছিল, তাদের সেদিনকে ট্রেনিং ছিল না, এদেরও ট্রেনিং ছিল না, এদের অনেকের নাম্বার অনেক বেশি আছে, তারপর এরা চান্স পায়নি। এরা কারণ এটাও বলেছে এরা অনেকে চান্স পায়নি কারণ এরা হয়তো মানিক ভট্টাচার্যের কাছে যেতে পারেননি। সব মন্তব্যগুলো কোর্টের থেকে আজকে আমরা এসেছে। যাই হোক, আমরা আশাবাদী সামনের 15 তারিখ মামলাটি আবার হিয়ারিং আছে। যে এভিডেবি দিতে বলছেন কাগজ ছবি এদের কাছে আছে, সব কটা কাগজই কোর্টে ফাইল হবে। যে ডকুমেন্টগুলো আমরা বের করেছি, 32,000 ক্যান্ডিডেটের নন ট্রেন, 824 জন ক্যান্ডিডেটের যাদের হচ্ছে এদের থেকে কম মার্কস, 200 জন ক্যান্ডিডেট যাদের একই রোল নাম্বার, দুটো ডিফারেন্ট নাম্বার আছে, দেখা গেছে হচ্ছে তারা সিলেক্ট হয়ে গেছে 2016 প্রসেসে, তারা চাকরি করছে, তো অদ্ভুতভাবে তারা 82 পেয়ে নাকি কয়েকদিন আগে পাস করেছে। এবং পুরো ডকুমেন্টসগুলো আমাদের কাছে এসছে, সব কটা ডকুমেন্টস শো করাবে, আমরা আশাবাদী কোর্ট থেকে ন্যায় বিচার পাবো আমরা।